This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকারে ডাক্তারে পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্ত দিল কলকাতা হাইকোর্ট। তারপরে আরজিকারের কি ছবি, সে ছবি আপনাদেরকে দেখাবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সে ছবি দেখানোর জন্য। ডাক্তারি পড়ুয়ারা এখনও আন্দোলনরত অবস্থায় রয়েছেন। তারা একটাই স্লোগান তুলছে যে তাদের দিদির বিচার চাই। যতক্ষণ পর্যন্ত জাস্টিস না পাওয়া যাচ্ছে, বিচার না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলছে। এতদিন ধরে শোনা যাচ্ছিল সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত, অবশেষে হাইকোর্ট সিবিআই তদন্ত দিল। এই বিষয়টা তোমাদের কাছে কী ভাষা দিচ্ছে? আজকে যখন আমরা প্রথম জানতে পারলাম যে সিবিআইয়ের হাতে এই কেসটা দেওয়া হয়েছে, আমরা মন থেকে সত্যি খুব খুশি। কারণ প্রথম দিন থেকেই আমরা বলে আসছি একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইনভেস্টিগেশন করার জন্য, সেটা যেই করুক, যার হাতেই দিক না কেন। আজকে যখন সিবিআইয়ের হাতে এটা উঠেছে, আমরা মন থেকে সত্যি খুশি এবং আমরা আশ্বস্ত বোধ করছি যে হ্যাঁ, এটার একটা সঠিক বিচার আমরা পাবো এবং আমার দিদিদেরকে বিচার দিতে পারবো। তোমরাও মনে করছো যে রাজ্য পুলিশের খামতি ছিল তদন্ত? অবশ্যই খামতি ছিল। প্রথম দিন থেকে ওনাদের ওপর ভরসাটা ওনারা নিজেরাই উঠিয়েছেন। এই ঘটনাটাকে পুরোটাই সুইসাইড বলে ওনারা নিজেরাই ওনাদের ওপর যে ভরসা সেটা উঠিয়েছেন। তো প্রথম দিন থেকে আমাদের ওনার ওপর ভরসা ছিল না এবং আমরা সেই জন্যই এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইনভেস্টিগেশন চাইছিলাম, যেটা আজকে আমরা পেয়েছি। তো আমরা অত্যন্ত খুশি। এতে আমরা আশা করছি সিবিআই তদন্তে আমরা ঠিকঠাক একটা বিচার পাবো এবং মানে যথাযথ যারা দোষের সাথে যুক্ত তারা যেন ঠিকঠাক শাস্তি পায়। আগে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রবিবার পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে সিবিআই তদন্ত দেবেন। তাহলে সেখান থেকে এগিয়ে এসে আজকে হাইকোর্ট ঘোষণা করলেন সিবিআই তদন্ত দেবে, তাহলে এটা খুবই ভালো জিনিস, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের যেটা দাবি ছিল জুডিশিয়াল এনকোয়ারি, এইটা কিন্তু আমরা এই দাবি থেকে আমরা সরছি না। আমাদের দাবি জুডিশিয়াল এনকোয়ারি কিন্তু করতে হবে, এটাই আমরা দাবি জানাচ্ছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবিবার পর্যন্ত সময় দেওয়া হোক, তারপর সিবিআই তদন্তের হাতে তুলে দেবো আমরা। তোমরা এই পরিস্থিতি দাঁড়িয়ে কীভাবে দেখছো হাইকোর্টের এই নির্দেশটাকে? আমরা এই পরিস্থিতিতে আমরা আন্দোলনের নৈতিক জয় হিসেবে আমরা দেখছি। কারণ কি, আন্দোলনের চাপেই ওই এক সপ্তাহ ছদিন জিনিসটা এগিয়ে এলো, এটাকে আমরা আন্দোলনের জয় হিসাবেই দেখছি। এবং আমরা বুঝতে পারছি যে আন্দোলনই পারে একমাত্র মানুষের দাবিকে পূরণ করতে, সেটা আন্দোলনই যে পারে সেটা আমরা হাতে নাতে সেটা প্রমাণ পাচ্ছি আর কি। অনেকদিন ধরে জল্পনা চলছিল যে সিবিআই তদন্ত, অবশেষে হাইকোর্ট সিবিআই তদন্ত দিল। এখানে দাঁড়িয়ে তোমাদের পয়েন্ট অফ ভিউ কী, তোমাদের রিয়াকশন কী? দেখুন, ফার্স্ট রিয়াকশন যদি বলেন, যে প্রথমেই কী বলতে চাই, তাহলে যেহেতু পুলিশের কাছ থেকে তদন্তটা সরেছে, তাতে আমরা একটা অংশে খুশি। কারণ পুলিশ যে তদন্ত করেছে তার উপরে আমাদের বিন্দুমাত্র ভরসা ছিল না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে এই সংঘবদ্ধ ছাত্র আন্দোলন সারা রাজ্য জুড়ে, তাদের সবারই দাবি ছিল বিচার বিভাগীয় তদন্ত আমাদের প্রধান দাবি ছিল। কিন্তু এখন সিবিআই তদন্ত হাইকোর্ট অর্ডার করেছে, তাহলে এরপরে আমরা কী ভাববো, আমাদের কী দাবি হবে, সেটা আমরা একটা জেনারেল বডি মিটিং করব। এবং সেই জেনারেল বডি মিটিংয়ে আমরা সমস্ত কলেজ, সেই মিটিং কখন হবে, আজকেই হবে বা কালকে হবে, ঠিক আছে, সেই মিটিংয়ের পরে আমরা এই বিষয়টা নিয়ে জানাবো যে আমরা আর কী চাইছি। মুখ্যমন্ত্রী 7 দিন অর্থাৎ রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন, তার আগে থেকেই সিবিআই তদন্ত, এই বিষয়টা কীভাবে দেখছো? এই বিষয়টাকে আমরা এভাবেই দেখছি যে এটা হতে পারলো কারণ আমরা আন্দোলন করছি, আন্দোলনের চাপে পড়ে এই ডিসিশন দিতে বাধ্য হলো, তার কারণে আমরা এই ক্ষেত্রেই আমরা বলতে চাই যে এই আন্দোলনটাকে চালিয়ে যদি আমরা না যাই, তাহলে এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্তগুলো দেখি যে সেটা অনেক দিন এক্সটেন্ডেড হয়ে যায়, চলতেই থাকে সেটাও হতে পারে। এই আশঙ্কা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারছি না, তাই আমরা বলতে চাই যে আন্দোলন আমরা চালিয়ে যাব এবং তারপরে আমরা জিবি করে ডিসিশন নিয়ে আমরা জানাবো। আজ আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে, সেই বিষয়টা কীভাবে দেখছো তোমরা? আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তার কারণ রাজ্য সরকার প্রথম দিন থেকেই বিষয়টিকে কোনো না কোনোভাবে একটা ধামাচাপা দেওয়া, কোনো না কোনোভাবে একটা বাইপাস করার চেষ্টা করছিল। তো এটা স্বাভাবিক যে আদালতের ভর্ৎসনার মুখে তাকে পড়তে হবে। এবং তার পাশাপাশি আন্দোলনের একটা প্রভাব রয়েছে, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে ছাত্র সমাজ জেগে উঠেছে, তাহলে সেখানে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হবে, এটা স্বাভাবিক। আমরা আশা রাখছি সিবিআই তদন্ত করছে, কিছুদিনের মধ্যেই দোষী ধরা পড়বে আর আসল বিচারটা আমরা পাবো, এই দিদিটা আর প্লাস গোটা নারী জাতি পাবে আসল বিচারটা। রাজ্য পুলিশের ওপর আস্থা ছিল না কার্যত তাহলে তোমার? এতদিনে কিছু হয়নি যখন, আস্থা রাখার কোনো প্রশ্নও ওঠে না। আমার পার্সোনালি আর আমার বন্ধুদেরও কারোরই ছিল না এই বিষয়ে কোনো আস্থা। প্রথম থেকেই ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে এই কেসটাকে নিয়ে। কীভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে যদি বলা হয় কী বলবে? বিভিন্ন রকমভাবে, প্রথমেই ডিক্লেয়ার করে দেওয়া হলো সুইসাইড,
কিন্তু তারপরে কি করে আবার এটা হলো, এটা রেপের কেস প্রথমে, তাহলে কেন বালুচর সুইসাইড? এইভাবে অনেক রকম কিছু করে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছিল। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত পেল, কিভাবে দেখছেন এই বিষয়টা? আমরা প্রথম থেকেই রাজ্য পুলিশ প্রশাসনের উপর ভরসা করতে পারছিলাম না, কারণ তারা যেভাবে তদন্তের গতি নিয়ে যাচ্ছিল সুইসাইডাল কেস বলে একটা জিনিসকে চালানোর চেষ্টা, এবং সার্কামডিশের এভিডেন্সের ভিত্তিতে 34 ঘন্টা পরে একজনকে অ্যারেস্ট, যেটা মানে এত কথার অসঙ্গতি। সেই জায়গা থেকে আমরা বলছিলাম বায়াস ইনভেস্টিগেশন হবে, প্রথম থেকেই জুডিশিয়াল এনকোয়ারির জন্য চাইছিলাম আমরা। সেই দিক থেকে হাইকোর্ট যে সুপ্রিম মানে আপনার কী বলে সিবিআই ইনকোয়ারি দিয়েছে, সেটাতে আমরা স্বাগত জানাই, আমরা খুবই খুশি। আর আমরা সিবিআইয়ের কাছে আশা করব নিরপেক্ষ তদন্ত হবে এবং যত শীঘ্র সম্ভব যারা মেন কালপিট তাদেরকে অ্যারেস্ট করা হবে। কলকাতা পুলিশের যে তদন্ত সে নিয়ে সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট, তা স্পষ্ট হয়ে যায়। এরপরে কেস ডায়েরি জমা দেওয়া হয়, কেস ডায়েরি জমা দেওয়ার পর সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দাওয়াল, আরজি কর।